দিনাজপুরের পার্বতীপুরে প্রার্থনা ও শোক স্মরণ সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেস্কে আমি শাহনা আক্তার আইরিন। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার 6 নং মমিনপুর ইউপির কাউহাটোলা আদিবাসী শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে 23 অক্টোবর শুক্রবার বিকেল 5 ঘটিকায় মঞ্চের মূল ফটকে স্বর্গীয় বাবু কিশোর কুমার রায়ের প্রার্থনা ও শোক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্বর্গীয় বাবু কিশোর কুমার রায় তিনি দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সাবেক সভাপতি ছিলেন। ডক্টর রামচন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ সরেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান বিমল মুর্মু। বক্তব্যের এক পর্যায়ে স্বর্গীয় বাবু কিশোর কুমার রায়ের স্মৃতিচারণের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি। এ সময় মঞ্চে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন স্বর্গীয় বাবু কিশোর কুমার রায়ের পুত্র বাবু সঞ্জয় কুমার রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্গীয় বাবু কিশোর কুমার রায়ের স্ত্রী আভা রানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী নিপুন ঘোষ, তোজামেল হক সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বিজয় উরাও। অনুষ্ঠান শেষে 24 জন হিন্দু সম্প্রদায়ের হতদরিদ্র পরিবারের মাঝে স্বর্গীয় বাবু কিশোর কুমার রায়ের পরিবারের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করেন এবং স্বর্গীয় বাবু কিশোর কুমার রায়ের স্ত্রী ফিতা কেটে পূজামণ্ডপ উদ্বোধন করেন। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage এই ঠিকানায়। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।